আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আন্দোলনেই সরকারের পতন ঘটবে বলছেন রাশেদ প্রধান। এরপর থাকবে উপজেলা নির্বাচনেও বিএনপিকে অনুসরণ করবে যুগপথের মিত্ররা। জানিয়ে দিব হবিগঞ্জে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, ডক্টর ইউনুসকে আপিল করতে 50 কোটি টাকা দিতে হবে বলছে হাইকোর্ট। এবারে জানিয়ে দিব হিজাব না পরায় ছাত্রীদের চুল কেটে দিলেন শিক্ষিকা। এবং সর্বশেষ জানিয়ে দিব ডক্টর ইউনুসকে নিয়ে আমরা শেষ দেখার অপেক্ষায় আছি বলছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত, আন্দোলনেই সরকারের পতন ঘটবে বলছে রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার সহসভাপতি ও 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন, একতরফা দাবি ও আসন ভাগাভাগির প্রহসনে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছে। তারা জনগণের ভোট অধিকার, গণতান্ত্রিক অধিকার সহ সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দ্বাদশ সংসদ বাতিল এবং একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে, সেদিন বেশি দূরে নয়, আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে। 25 ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র শাখা জাগোপা আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন রাশেদ প্রধান। 28 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নোয়াখালী সোসাইটি ভবনে এই আলোচনা সভা হয়। পরে জাগোপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশীয় বিদেশি ষড়যন্ত্রে 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেন রাশেদ প্রধান। জাগোপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিতা রহমান, সাংবাদিক ও লেখক সাইদ তারেক, যুক্তরাষ্ট্র জাসাস নেতা সাইদ আজাদ, জেএফ সেক্রেটারি জাহাঙ্গীর সেহরাওয়ার্দী, নিউ ইয়র্ক সিটি সভাপতি হাজি আনোয়ার, নিউ ইয়র্ক বিএনপির সভাপতি ফারুক, বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান, সাংবাদিক কাজল আশরাফুল হাসান, ইকবাল পটোয়ারি, মাইনুদ্দিন আশরাফ, মাওলানা নূর নবী, ইসমাইল হুসাইন, আব্দুল মান্নান দিদার, ইমরান হোসেন, জুবায়ের হোসেন প্রমুখ। উপজেলা নির্বাচনেও বিএনপিকে অনুসরণ করবে যুগপথের মিত্ররা। বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের মিত্ররাও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছিল। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও দলীয়ভাবে অংশ না নেওয়ায় নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপির। এ কারণে এখানেও প্রধান শরিককে অনুসরণ করবে বিএনপির মিত্ররা। যুগপথের নেতারা মনে করছেন, যেসব কারণে তারা 7 জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জন করেছিলেন, তার সব কারণই এখনও বিদ্যমান। বিএনপির মতো যুগপথের শরিকদেরও দাবি, দেশের গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা নেই, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এবার 4 ধাপের 6ষ্ঠ উপজেলা পরিষদ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথমটি হবে আগামী 4 মে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ইতোমধ্যে এ নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ার কথা জানানো হয়েছে। তবে আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় সরকারের কোনো নির্বাচনে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপির। এর অংশ হিসেবে 2 বছর ধরে জাতীয় সংসদ সহ সব ধরনের নির্বাচন বর্জন করেছে দলটি। অবশ্য বিএনপির আন্দোলন ও বর্জনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের পর এখন নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। কারণ বিএনপির বছরের অধিক সময় ধরে চলা রাজপথের আন্দোলনে চূড়ান্ত সফলতা না আসায় দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে, একই সঙ্গে ঝিমিয়ে পড়েছে সারা দেশের সংগঠন। এমন অবস্থায় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তনের সময় এসেছে বলে মনে করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সঙ্গত কারণে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে 2 ধরনের মত তৈরি হয়েছে বিএনপিতে। হবিগঞ্জে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক। হবিগঞ্জের নবীগঞ্জ শহরে 2 গ্রুপের 3 ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে শতাধিক লোকজন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে মার্কেট সহ বিভিন্ন দোকানপাট। বুধবার 28 ফেব্রুয়ারি নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় সন্ধ্যা 6টা থেকে রাত 9:30 পর্যন্ত এ সংঘর্ষ চলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজ ছাত্র তাহসিন হত্যার ঘটনার সূত্র ধরে কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান
এনাতাবাদ গ্রামের সৈয়দ খালিকুর রহমান ও আনমনো গ্রামের পৌর কাউন্সিলের নানু মিয়া লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে এনাতাবাদ ও আনমনো গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হন। এ সময় চেয়ারম্যান খালেদের মালিকানাধীন রাজা কমপ্লেক্স ও আনমনো গ্রামের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। প্রায় তিন ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিকবিদিক ছুটতে থাকে। নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর ইউনুসকে আপিল করতে ৫০ কোটি টাকা দিতে হবে বলছে হাইকোর্ট। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে আপিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার রায় প্রদানকারী বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর এ রায় প্রকাশ করেন। এ বিষয়ে ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাচ্ছেন। এর আগে ১২ ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ২০১৩ করবর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দেন হাইকোর্ট। গত ২৮ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের অপর তিন কর্মকর্তা। সেই আবেদন খারিজ করে এ রায় দেন হাইকোর্ট। রায়ের আদালত বলেন, আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ডক্টর ইউনুসকে দিতে হবে, এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি জানান, ২০২০ সালের নভেম্বরে ২০১১ থেকে ২০১৩ দুই বছরের প্রায় ২৫০ কোটি টাকা আয়কর দাবি করে গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের কাছে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট অর্থ নেই বলে মকুব চান। হিজাব না পরায় ছাত্রীদের চুল কেটে দিলেন শিক্ষিকা। হিজাব না পরায় ৬ শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন রুনিয়া সরকার নামে এক জীববিজ্ঞানের শিক্ষিকা। ২৮ ফেব্রুয়ারি বিকেলে মুন্সীগঞ্জের সিরাজ দিখানের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীতে এ ঘটনা ঘটে। সিরাজ দিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ রাত ১০:৩০টার দিকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি আমরা রাত ৯টার দিকে জানতে পারি। ঘটনাটি শুনে আমরা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। যেহেতু শিক্ষক NTRCA কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত, আমরা তাদেরকেও এ বিষয়ে রিপোর্ট করব, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এছাড়া আমরা অধ্যক্ষকে নির্দেশ দিয়েছি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে, যাতে তারা সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া জানান, ঘটনাটি সত্য। চুল কাটার বিষয়টি ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ স্বীকার করেছেন। আমি অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে মোবাইল বন্ধ পাচ্ছি। বৃহস্পতিবার ওই শিক্ষিকাকে শোকজসহ সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর ইউনুসকে নিয়ে আমরা শেষ দেখার অপেক্ষায় আছি বলছে জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা গ্রেইল বলেছেন, আমরা প্রফেসর ইউনুসের ইতিহাস জানি, তিনি কাজের মাধ্যমে যেসব অবদান রেখেছেন তাও জানি। প্রকৃতপক্ষে তিনি জাতিসংঘের খুব ভালো একজন বন্ধু। ডক্টর ইউনুসকে নিয়ে চলমান বিষয়ের শেষ দেখার জন্য আমরা অপেক্ষা করছি। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশন ইস্যুতে আয়োজিত ব্রিফিং ও প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে সে বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কি অবগত রয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মনিকা গ্রেইল বলেন, বাংলাদেশে ডক্টর ইউনুস ইস্যুতে যা ঘটছে তার দিকে নজর রাখছেন প্রেসিডেন্ট। আমি মনে করি এর আগে জাতিসংঘের মুখপাত্র ডুজারিক সহ অন্যান্য যা বলেছেন এ বিষয়ে তাদের সঙ্গে আমি একমত। এরপর যা বলবে আমরা প্রফেসর ইউনুসের বিষয়টি নিয়ে আলোচনা করে যাচ্ছি। ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশ জাতিসংঘের যে টিম রয়েছে তারা ডক্টর ইউনুসের ঘটনাবলীর উপর গভীর নজর রাখছে।